আজকে আমরা কথা বলবো রেচন নিয়ে। দেখো, প্রত্যেক দিন আমরা কোনো না কোনো খাদ্য গ্রহণ করছি। আমরা যেমন খাবার খাচ্ছি, সেই খাবারে কিন্তু বিপাক ঘটে। এই বিপাকের ফলে কিন্তু নানা রকম দূষিত পদার্থ তৈরি হয়। যদি সহজ উদাহরণ দিই তাহলে বলতে হয়, আমরা যখন কার্বোহাইড্রেট, ফ্যাট এইগুলো খাই, তার বিপাকের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আবার যখন আমরা প্রোটিন খাই, তার বিপাকের ফলে তৈরি হয় হলো গিয়ে ইউরিয়া। এই বিষাক্ত বা দূষিত পদার্থগুলি দেহ থেকে বহিষ্কৃত হওয়া দরকার, তা না হলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যে বিষাক্ত বা দূষিত পদার্থগুলি দেহ থেকে নির্গত করার যে পদ্ধতি, তাকে আমরা বলে থাকি রেচন। এবার দেখো, রেচন কিন্তু উদ্ভিদেরও হয়, আবার প্রাণীদেরও হয়, আবার আমাদের মতো মানুষদেরও হয়। তবে আজকে আমরা আলোচনা করব মূলত উদ্ভিদের রেচন নিয়ে এবং কিছু নিম্ন শ্রেণীর রেচন নিয়ে, প্রাণীদের রেচনাঙ্গ এবং সেই সমস্ত বিষয় নিয়ে। বস্তুত যদি আমি একটি উদ্ভিদের রেচন নিয়ে কথা বলি, উদ্ভিদের কিন্তু কোনো নির্দিষ্ট রেচনাঙ্গ নেই। উদ্ভিদ পত্রমোচন, বাকলমোচন, ফলমোচনের মাধ্যমে কিন্তু তাদের রেচন কার্য সম্পাদিত করে থাকে। যদি উদাহরণ দিই তাহলে বলতে হয় শিমুল গাছ, তারপর ধরো গিয়ে আমাদের আমড়া গাছ, এই সমস্ত গাছগুলি পত্রমোচনের মাধ্যমে কিন্তু তাদের রেচন কার্য সম্পাদিত করে থাকে। বছরের একটি নির্দিষ্ট ঋতুতে, সাধারণত এরা তো পর্ণমোচী উদ্ভিদ, শীতকালে এরা নিজেদের সমস্ত দেহের পাতাগুলি কিন্তু ফেলে দেয়। এই পত্রমোচনের মাধ্যমে তারা তাদের রেচন কার্য সম্পাদিত করে থাকে। আবার ধরো পেয়ারা গাছ, এই পেয়ারা গাছগুলি কিন্তু সাধারণত, বা অর্জুন গাছ, এই গাছগুলি সাধারণত নিজেদের গাছের ছাল ত্যাগ করে থাকে, অর্থাৎ বাকল মোচনের মাধ্যমে কিন্তু বাকলে সঞ্চিত রেচন পদার্থ দেহ থেকে নির্গত করে দেয়। আরেকটি হলো ফলমোচন। আমরা আপেল দেখেছি তো প্রত্যেকে, লেবুও দেখেছি, এই সমস্ত ফলের ত্বকে, যাকে আমরা খোসা বলে থাকি, সেখানে কিন্তু তারা রেচন পদার্থ সঞ্চিত থাকে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, এদের ত্বকে সাধারণত সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে কিন্তু সঞ্চিত থাকে। পরবর্তীকালে একটি ফলের ফলমোচনের মাধ্যমে এরা কিন্তু এদের রেচন কার্য সম্পাদিত করে থাকে। এবার আমরা জানবো উদ্ভিদের রেচন পদার্থ সম্পর্কে। উদ্ভিদের রেচন পদার্থকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি, একটি হলো নাইট্রোজেনবিহীন, অন্যটি হলো নাইট্রোজেনযুক্ত। নাইট্রোজেনবিহীন নিয়ে যদি কথা বলি, তার মধ্যে প্রথমেই আসে হলো গিয়ে তরুক্ষীর। তরুক্ষীর একটি সাদা রঙের একটি জলীয় তরল মতো পদার্থ, অবশ্যই একটি রেচন পদার্থ, এটি বট, আকন্দ এই সমস্ত গাছে দেখতে পাওয়া যায়। তারপরে আসে হলো গিয়ে গদ। গদ হলো একটি কোলয়েড জাতীয় পদার্থ, একটি আঠালো প্রকৃতির, এটি সজনে, বাবলা এই সমস্ত গাছে দেখতে পাওয়া যায়। আরেকটি হলো রজন। রজন হলো হালকা হলুদ রঙের একটি সুগন্ধি রেচন পদার্থ, এটি সাধারণত শাল গাছ কিংবা পাইন গাছে দেখতে পাওয়া যায়। তাদের রজন নালি থাকে পাইন গাছদের, সেখানে এই রজন দেখতে পাওয়া যায়। অপরদিকে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদের রেচন পদার্থকে আমরা বলে থাকি কিন্তু উপক্ষার। এই উপক্ষার সাধারণত আমাদের, যাকে আমরা ইংরাজি পরিভাষায় বলে থাকি হচ্ছে মেডিকেল সিগনিফিকেন্স, অর্থাৎ আমাদের ঔষধি শিল্পে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। প্রথমেই আমি কথা বলবো হচ্ছে কুইনাইন নিয়ে। কুইনাইন সিঙ্কনা গাছের ছাল থেকে পাওয়া যায়, যা আমাদের ম্যালেরিয়ার রোগ প্রশমনে সহযোগিতা করে থাকে। তারপরে আসা হলো গিয়ে ডাটুরিন। ডাটুরিন দেখতে পাওয়া যায় হচ্ছে ধুতুরা গাছের পাতা থেকে, যা হাঁপানি রোগ নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। তারপরে আসে নিকোটিন। নিকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়, যা মাদক দ্রব্য হিসেবে কাজ করে থাকে। অবশেষে থাকে হলো রেসারপিন, সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমাতে সহযোগিতা করে থাকে। এবার আমরা কথা বলবো কিছু নিম্ন শ্রেণী প্রাণীদের রেচনাঙ্গ নিয়ে এবং তাদের রেচন পদ্ধতি নিয়ে। প্রথমেই আসে হলো গিয়ে অ্যামিবা। অ্যামিবার রেচনাঙ্গ হলো সংকোচনশীল গহ্বর। মূলত এই সংকোচনশীল গহ্বর থেকে কিন্তু তাদের রেচন পদার্থগুলি শরীরের বাইরে নির্গত হয়ে যায়। তারপরে আসে হলো গিয়ে চ্যাপ্টাকৃমি। চ্যাপ্টাকৃমি রেচনাঙ্গ হলো গিয়ে কিন্তু ফ্লেম কোষ। এই শিখা কোষ বা ফ্লেম কোষের মাধ্যমে কিন্তু এরা রেচন পদার্থ ত্যাগ করে থাকে। আরেকটি হলো ম্যালপিজিয়ান নালিকা, যা দেখতে পাওয়া যায় আমাদের পতঙ্গদের ক্ষেত্রে। পতঙ্গদের হিমোসিলিক যে তরল পদার্থটি রয়েছে, সেটি কিন্তু এই ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে পৌষ্টিক নালীতে আসে, সেখান থেকে কিন্তু সেই রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়ে যায়। এইভাবে কিছু নিম্ন শ্রেণীর প্রাণী কিন্তু তাদের রেচন কার্য সম্পাদিত করে থাকে।